স্টুডিওতে আছেন সহকবি রাশেদ বাপ্পি, যাচ্ছি তার কাছে। বাপ্পি, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাপ্পি, আপনার যেই প্রতিবেদনটি দেখলাম সেখানে আপনি একটি কথা বলেছেন, এই গল্পের শুরু আছে শেষ নেই, স্বাধীনতার 50 বছর পরে এসেও গণপরিবহনের শৃঙ্খলা যেন আসলে দূর আকাশের চাঁদ। কি অবস্থা গ্যাসের তেলের দাম বাড়ার পরে, বাস ভাড়ার কি পরিস্থিতি এবং ওই রাজ্যের কি অবস্থা দেখলেন আজকে? জাফর, সব ধরনের জ্বালানি তেলের দাম যখন 42 থেকে 52% রাতারাতি বৃদ্ধি পাবে, তখন তার একটি বড় ধরনের প্রভাব পড়বে জনমনে, প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায়, সেটি কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি যেটি বললেন, শুরু আছে শেষ নেই, অর্থাৎ এই যে ভোগান্তি, এই যে নৈরাজ্য, সেটি তো এই রাতারাতি বা এই সাম্প্রতিক ঘটনার কারণে নয়, নৈরাজ্য তো সবসময় চলে আসছে, যেটি আমরা প্রতিবেদনে দেখেছি। নারীরা নানাভাবে অভিযোগ করেছেন, যারা পুরুষ ছিলেন তারাও অভিযোগ করেছেন, অর্থাৎ অভিযোগের শেষ নেই, অর্থাৎ ভাড়ার বাইরেও নানা ধরনের অভিযোগ আছে, সে প্রসঙ্গে আমরা ফিরব। তবে এই যে বর্তমান যে সংকট, সেই বর্তমান সংকট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা একটু দেখতে চাই যে তেলের বা জ্বালানি তেলের দাম বাড়ার পরে বাসের ভাড়া কি পরিমাণ বাড়লো। আমরা একটু যদি দেখি, এখানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, নগর এবং দূরপাল্লা। নগরে যে বাসগুলো বা পরিবহনগুলো চলে সেখানে ভাড়া বেড়েছে 35 পয়সা, অর্থাৎ 16%। দূরপাল্লার ক্ষেত্রে এটি বেড়েছে 40 পয়সা, অর্থাৎ 22%। এবং নগরের ক্ষেত্রে আগে ভাড়া ছিল প্রতি কিলোমিটার 2.15 টাকা, সেটি বেড়ে এখন দাঁড়িয়েছে 2.50 টাকা। এবং দূরপাল্লার ক্ষেত্রে প্রতি কিলোমিটার আগে ছিল 1.80 টাকা, এবার এখন কিন্তু সেটি বর্তমানে 2.20 টাকায় গিয়ে পৌঁছেছে। এই তালিকা কি আজকে আপনি মানতে দেখেছেন? মোটেও না, এই তালিকা আসলে মানতে দেখা যায়নি বলে এই প্রতিবেদনে এত চিৎকার, এত চেঁচামেচি, এত তর্ক বিতর্ক আপনি দেখলেন। এবং শুধু এই প্রতিবেদনে নয়, গতকালকে আমরা একই দৃশ্য দেখেছি এবং আজকের অবস্থা এমন হয়েছে যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বাসের ভেতরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, সেটি শুনে আমরা কিন্তু বাসের ভেতরে উঠেছি, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কতটা অসন্তোষ বিরাজ করছে। আচ্ছা, আমরা পরবর্তীতে আরও আলাপ করবো, তার আগে বাসের পাশাপাশি নৌপথে যে লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক চলছিল, কি অবস্থা, বৈঠকে কোনো সিদ্ধান্ত এসেছে কি? জাফর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে লঞ্চ মালিকদের সঙ্গে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত কিছুক্ষণ আগে যে আমাদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক তারা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এবং লঞ্চ মালিকরা কিন্তু দ্বিগুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছিল, সবশেষ তারা বৈঠকে সর্বোচ্চ অর্ধেক বা 50% ভাড়া বাড়ানোর একটি দাবি করেছে, যদিও নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন বা তার কাছে একটি তালিকা পাঠানো হয়েছে, কমিটি গঠন করা হবে, সেই কমিটি ধাপে ধাপে ভাড়া বাড়াবে এমনটি বলা হচ্ছে, অর্থাৎ এখনও সিদ্ধান্ত আসেনি। আমার হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতির কারণে উচ্চমাত্রার ভর্তুকি কমাতে শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। এরপরেই সব ধরনের পরিবহনে যাত্রী ভাড়া বাড়ানোর দাবি করে সংশ্লিষ্ট মালিকরা। এরই মধ্যে সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। সোমবার সকালে সচিবালয়ে নৌপরিবহন সচিবের সঙ্গে লঞ্চের যাত্রী ভাড়া বাড়ানোর দাবিতে বৈঠক করে লঞ্চ মালিক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। লঞ্চের বর্তমান যাত্রী ভাড়া 100 কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটার 2.30 টাকার পরিবর্তে 4.60 টাকা, এবং 100 কিলোমিটারের ঊর্ধ্বে প্রতি কিলোমিটার দূরত্বের জন্য বর্তমান 2 টাকার স্থলে 4 টাকা নির্ধারণের দাবি তাদের। জ্বালানির মূল্য পরবর্তীতে কমে গেলে যাত্রী ভাড়া কমানোর প্রতিশ্রুতি দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। তবে আলোচনা পৌঁছায়নি যৌক্তিক পর্যায়ে। প্রস্তাব হচ্ছে প্রতি কিলোমিটার যেখানে পূর্বে 2.30 টাকা ছিল, এটা বৃদ্ধি করে 4.60 টাকা করা, এবং যেটা 2 টাকা ছিল সেটা বৃদ্ধি করে 4 টাকা করা। মূল্য বৃদ্ধি বা পুনর্নির্ধারণ প্রয়োজন আছে, কিন্তু এটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। প্রথম দফায় কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ করে বিকেলে আবারও বৈঠকে বসেন তারা। এই বৃদ্ধিটা কয়েকটা স্ল্যাবে বিভক্ত করেছি, যে আসলে এটা 19% বৃদ্ধি পেলে কত হবে, 20% বৃদ্ধি হলে কত হবে, 25% বৃদ্ধি হলে কত হবে, এভাবে স্ল্যাব সিস্টেমে করে 50% পর্যন্ত বিভিন্ন স্তরে সম্ভাব্য কত টাকা হতে পারে সেটা একটা ক্যালকুলেশন করে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি। মাননীয় মন্ত্রীর কাছে এটা যাবে, উনি যেটা যৌক্তিক মনে করেন সেই স্ল্যাবটাকে উনি নির্ধারণ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
জাফর, আপনি যদি আমাদেরকে একটু আগের মতো এই বাস ভাড়ার মতো লঞ্চ ভাড়ার আসলে প্রস্তাব কি, বর্তমান ভাড়া কি একটু যদি জানাতেন। যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে আমরা তাহলে আলাপটি সেরে নেই। যে প্রস্তাব দেওয়া হয়েছে লঞ্চ ভাড়া বাড়ানোর, সেটি আমরা যদি দেখি, সেখানে 100 কিলোমিটার পর্যন্ত বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে 2.30 টাকা এবং প্রস্তাব করা হয়েছে সেই ভাড়া 4.60 টাকা করার। পাশাপাশি আমরা জানি, দেখতে পাচ্ছি যে 100 কিলোমিটারের উপরে বর্তমান ভাড়া প্রতি কিলোমিটার হচ্ছে 2 টাকা, সেটি প্রস্তাবনা যেটি দেওয়া হয়েছে সেখানে 4 টাকা। এবং এই প্রস্তাবটি নিয়ে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈঠক হয়েছে, যে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে গিয়েছে। জাফর, ভাড়া যেটি দেখলাম সেটি লঞ্চের ক্ষেত্রে না হয় প্রস্তাবিত, এখনও সিদ্ধান্ত হয়নি, কমিটি করে দেওয়া হয়েছে। বাস ভাড়ার খুব দ্রুতই গেজেট চলে আসবে। আপনার কাছে আমি জানতে চাই, আসলে বাস ভাড়া নিয়ে যাত্রীরা তো সন্তুষ্টই না, এমনকি পরিবহন শ্রমিকরাও সন্তুষ্ট না, তাহলে গণপরিবহনে যে বাড়তি ভাড়ার প্রস্তাবে আসলে মূলত লাভটা কার হচ্ছে, প্রভাব কী পড়ছে? এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, লাভ কিন্তু মালিক পক্ষেরই হচ্ছে, শ্রমিকদেরই হচ্ছে। কারণ শ্রমিকরা কিন্তু এখন পর্যন্ত যে যার মতো করে ভাড়া নিচ্ছে, এবং আমরা যে বর্ধিত ভাড়া, বাস ভাড়ার যে আমরা যে পরিসংখ্যাটি দেখিয়েছি সেটি কোথাও মানা হচ্ছে না, যে যার মতো করে ইচ্ছে মাফিক ভাড়া নিচ্ছে। অর্থাৎ লাভের পাল্লা কিন্তু ওই দিকটাই বাড়ি, এবং প্রতিবারই যখন ভাড়া বাড়ে তখন কিন্তু লাভের পাল্লাটা কিন্তু আমরা দেখি শ্রমিক। ইচ্ছে মাফিক ভাড়া তো শুধু ঢাকাতেই না, ঢাকার বাইরের যে অভ্যন্তরীণ রুটগুলোতে সেখানেও হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে অভ্যন্তরীণ রুটে যে ছোট ছোট যানবাহনগুলো চলে ডিজেল চালিত, সেখানেও কিন্তু ভাড়ার নৈরাজ্য দেখা যাচ্ছে। সেখানেও আমরা দেখেছি যে তদারকির অভাব, এবং অনেক ক্ষেত্রে যানবাহন কম থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে নেব। বাগবিতণ্ডা, ভোগান্তি ঘাড়ে নিয়েই ছুটতে হচ্ছে গন্তব্যে। ভাড়া নিয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সরকারের নির্ধারিত মূল্য মেনে নিলেও গণপরিবহনের অতিরিক্ত ভাড়া নিয়ে নৈরাজ্য মেনে নিতে রাজি নয় সাধারণ মানুষ। এই অতিরিক্ত ভাড়া আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। এদিকে ডিজেলের দাম বেড়ে যাওয়ার পর থেকে পরিবহন সংকটে রাজশাহী নগর। বিভিন্ন রুটে যাতায়াতকারীদের সংখ্যাও কমেছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। যাত্রী যাওয়া আসা করতে পারছে খুব কম, যেহেতু টাকাটা বাড়তি। এদিকে ফায়দা লুটছে ডিজেল চালিত ছোট আকৃতির পরিবহনগুলো, এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মধ্যে হচ্ছে কথা কাটাকাটি। চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কে ছোট আকৃতির রিম্যাক্সিমায় নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। আমরা 8 টাকাও নিচ্ছি, 10 টাকাও নিচ্ছি, আমরা কি করবো? তেলের দাম 114 টাকা। রাস্তায় এগুলো হচ্ছে, যার থেকে পাচ্ছে, যার থেকে যত পাচ্ছ তো নিয়ে যাচ্ছে। এদিকে রংপুরে গণপরিবহন চললেও যাত্রী নেই, অল্প কিছু যাত্রী নিয়ে তেলের খরচ তুলতে না পারায় অর্ধেকেরও বেশি বাস রাস্তায় নামেনি বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ। তেলের দাম নাকি বাড়ছে, এর জন্য 20 টাকা বাড়তি ভাড়া নিচ্ছে। যেটা টিপ আসি 5,000 আসলাম 3,000, তেলে লাগে আমার মনে করো 2970 টাকার। তেলের বাড়াইছে, ভাড়াও বাড়ছে। তবে ভিন্ন চিত্র সিলেটে, কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত ভাড়া মেনে নিয়ে গণপরিবহনগুলোতে চলাচল করছে যাত্রীরা। তবে ভাড়া সমন্বয় করে কমানোর দাবি নগরবাসীর। যে নিয়ম করবো ওটা তো চলতে হবে, ওটা জনগণ মেনে নিতে হবে। আমাদের ভাড়া 2.20 টাকা কিলো তো ধরলে আমাদের 684 টাকা অথবা 698 টাকা আসবে, কিন্তু আমরা 680 টাকা এখনও রাখছি। এদিকে তেলের দাম বাড়ায় সড়কের পাশাপাশি নৌপথেও ভাড়া বাড়িয়েছেন সংশ্লিষ্টরা, এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। লাবিব হাসান, সময় সংবাদ। জাফর, আমরা নগরের পরিবহনের যে এখনকার অবস্থা সেটি দেখলাম, পাশাপাশি দেখলাম হচ্ছে অন্যান্য শহরগুলোতে বা গ্রামে যে পরিস্থিতি সেগুলো দেখলাম। এবার একটু দেখতে চাই নগর বা গণপরিবহনে বাড়তি ভাড়ার প্রভাবটি কী পড়েছে। আমরা যদি দেখি বাড়তি ভাড়ার প্রভাব, সেই প্রভাবের ক্ষেত্রে শুরুতেই দেখা যাচ্ছে বর্ধিত ভাড়ার চার ছাড়াই ইচ্ছে মতো আদায়, এবং এটাই কিন্তু সবথেকে মূল সমস্যা। যদি একটি চার থাকতো সেক্ষেত্রে যাত্রীরাও জানতেন যে কত টাকা ভাড়া, এবং সেই অনুযায়ী তারা ভাড়াটা দিতে পারতেন। এখানেই কিন্তু একটি শুভঙ্করের ফাঁকি এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি সরকার নির্ধারিত নতুন ভাড়ার থেকেও কয়েক গুণ বেশি আদায়, এই চার নেই বলেই কিন্তু দ্বিতীয় লাইনটি আমাদেরকে পড়তে হচ্ছে। পাশাপাশি যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ, এটি কিন্তু আরও, এই সংকট কিন্তু দিনে দিনে আরও গভীর হচ্ছে। আমরা যেমনটা বললাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেও মানুষের ঝগড়া শোনা যাচ্ছে বাসের ভেতরে, এগুলো কিন্তু খুবই খারাপ একটি অবস্থা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের হাফ পাস দেয় অনীহা, শিক্ষার্থীদের কিন্তু এটি একটি বাড়তি অধিকার, শিক্ষার্থীরা সবসময় অধিকারটি ভোগ করে আসছেন, কিন্তু এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের কিন্তু সেই অধিকারটি হরণ করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি জাফর। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে, বলা হচ্ছে সর্বনিম্ন ভাড়া বাসে উঠলেই 10 টাকা দিতে হবে, সে কথাও কিন্তু আমরা শুনেছি। এবং দূরপাল্লার বাড়তি ভাড়ার যে প্রভাব সেটি তো আসলে প্রতিবারই তেলের দাম বাড়ার পরে, ভাড়া বাড়ার পরে এটা তৈরি হয়, এবং এটা আসলে কখনোই আর সমাধান হয় না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, এই যে বাড়তি ভাড়া দিয়েও
যাত্রীরা কি আসলে সেবাটি পাচ্ছেন কিনা। 10-15-20 বছর আগেও কিন্তু আমরা দেখতাম যে ভালো গাড়ি মানুষ লাইন ধরে উঠতে পারতেন, এখন এসি গাড়িতেও আপনার এসি চলে না কিন্তু ভাড়া এসির নেওয়া হয়, সারা শহর কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে এখন বিভিন্ন বাসের বিভিন্ন রুটে। কি অবস্থা আসলে যাত্রীদের অধিকারটা নিশ্চিত? জাফর, আলোচনা শুরুতেই কিন্তু আপনি এই কথাটি বলেছিলেন, স্বাধীনতার এত বছর পরে এসেও কেন যাত্রীরা তাদের অধিকার ফিরে পাচ্ছে না, সেটি একটু আমরা দেখতে চাই যে যাত্রীদের অধিকার আসলে আদৌ তারা পাচ্ছেন কিনা। বলা হচ্ছে ভুলুণ্ঠিত যাত্রী অধিকার, এবং এখানে এসে আমরা দেখি যে ভাড়া দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, সেটি কিন্তু এখনকার জন্য নয়, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। পাশাপাশি রাজধানীর যদি বাসের দিকে তাকান, বাসগুলো লক্কর ঝক্কর, পাশাপাশি অস্বাস্থ্যকর। আপনি বাসে উঠবেন, সেখানে সিটে ময়লা নোংরা কোথাও ছিঁড়ে আছে, সেখানে কিন্তু মানুষ বসে যাওয়ার পরিবেশ থাকে না, নিরাপত্তাহীনতা, এটি কিন্তু জাফর সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন কিছুদিন আগেই কিন্তু চলন্ত বাসে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, মাঝে মাঝে আমরা দেখি যাত্রীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, ভিতরে গণ্ডগোল হয়েছে, ঝামেলা হয়েছে, যাত্রীকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, সেই যাত্রী মারা যাচ্ছেন, এই ঘটনাগুলো ঘটছে। নেই ভাড়া আদায়ের রিসিট বা টিকিট, এটি যদি থাকতো সেক্ষেত্রে কিন্তু এই নৈরাজ্য বন্ধ করা যেত, যেখানেই আপনি যান না কেন যদি টিকিট দেওয়া হতো একজন যাত্রী সেই টিকিটটি নিয়ে গিয়ে অভিযোগ দাখিল করতে পারতেন, সেটি কিন্তু তিনি পারছেন না। পাশাপাশি সিটিং সার্ভিসের নামে চিটিং, এটি তো আর বলার অপেক্ষা রাখে না, সিটিং সার্ভিস বলা হলেও দেখা যায় পুরো আসলে এমনি আলাপ করলে অনেক আলাপই তো করা যায়। আপনাকে সবশেষে একটি বিষয় জানতে চাই, প্রচুর আইন আছে, ট্রাফিক বিভাগ আছে, এমনকি বিআরটিও আছে, তাহলে এই অবস্থা এখনো চলছে কি করে? জাফর চমৎকার একটি প্রশ্ন করেছেন, আজকেও কিন্তু বিআরটি এর 10টি টিম রাজধানীতে কাজ করেছে, কিন্তু টিমগুলোর যদি সক্ষমতা আপনাকে বলি, সেক্ষেত্রে প্রতিটি টিমে একজন ম্যাজিস্ট্রেট, একজন ইন্সপেক্টর, একজন পেশকার, পাশাপাশি এক বা একাধিক হচ্ছে পুলিশ সার্জেন্ট এবং কনস্টেবল। এই সামান্য সংখ্যক জনবল দিয়ে একটি সড়কে যে সংখ্যক যানবাহন চলাচল করে তাতে কিন্তু আসলে যাত্রীদের অধিকার নিশ্চিত করা মোটেও সম্ভব নয়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই কেউ না কেউ এই বিষয়টির দিকে খেয়াল দিবেন, সরকার কর্তৃপক্ষ কিংবা যারাই আছেন দায়িত্বশীল তারা অবশ্যই যাত্রী সেবার বিষয়টি নিশ্চিত করবেন, এই প্রত্যাশা আমরাও করি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি, জানাচ্ছিলেন যে তেলের দাম বৃদ্ধির পর যে বাসের বাড়তি ভাড়া, তারপর যে নগর জুড়ে পুরো দেশ জুড়ে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে বাস ভাড়া নিয়ে, সে বিষয়ে বিস্তারিত।